এইমাত্র প্রবেশ করলাম অমরকুটি যাওয়ার রাস্তায়। এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, হেভি লাগছে, মানে ফুল রাস্তাটা জাস্ট ওফ, লাল মাটি রাস্তা পুরো, তার মাঝখান দিয়ে। তো ফাইনালি আমরা নেমে গেছি এই জায়গাটাতে, নাম হচ্ছে বনবীথির হেসেল ঘর। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। প্রচণ্ড রোদ লাগছে বাইরে, প্রচণ্ড ভিড়, আর প্রচণ্ড ভিড়, অবশ্যই প্রচণ্ড ভিড়। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এরকম বসার জায়গা এখানে। তো অনেক চিন্তাভাবনা করার পর আমরা অর্ডার দিলাম ভেজ থালি, আর ভেজ থালিতে থাকছে বাসমতি রাইস, সাথে গাওয়া ঘি, দু রকমের ভাজা, ডাল, দু রকমের সবজি, সাথে চাটনি এবং পাঁপড়। এই সব মিলিয়ে টোটাল 130 টাকা। তার সাথে এক্সট্রা করে অর্ডার দিয়েছি গলদা চিংড়ি মাছ, যার এক পিসের দাম 100 টাকা। এখানকার গোটা সিস্টেম হচ্ছে খাওয়ার নেওয়ার পরে যেটা থালি অর্ডার দেওয়া হয়েছে সেটার প্রত্যেকটা খাবার আবার নতুন করে রিপ্লেস করা যেতে পারে, এবং যেটা এক্সট্রা করে নেওয়া হয়েছে লাইক গলদা চিংড়ি মাছ, চিকেন অর সামথিং, সেটার গ্রেভি বললে পরে 1 থেকে 2 বার প্রোভাইড করে থাকেন। আর সব কিছুর জন্য আপনাকে আগে টাকা দিয়ে টোকেন কাটতে হবে, তার জন্য মস্ত বড় একটি লাইন। তো আমরা গিয়ে লাইনে দাঁড়াই। ফাইনালি অনেক ভিড়ের পর ঠেলে ঠুলে টোকেন হাজির করেছি, এবার আমরা বসবো, দেখি খাওয়ার কতক্ষণ। আমরা অর্ডার করেছি 4 প্লেট ভেজ থালি অ্যান্ড 4টে গলদা চিংড়ি, টোটাল 920। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। বনবীথিতে খেতে এসেছিলাম, যা শুনে এসেছিলাম তাতে মনে হলো ওভার রেটেড। প্রথম কথা, প্রচণ্ড ক্রাউডেড প্লেস, সেই রকমভাবে ক্যান্টিন সিস্টেম, প্রথমে কুপনে কী কী খাবো সেটা অর্ডার করতে হচ্ছে, তারপরে খাওয়ার আসছে। দ্বিতীয়ত, খাওয়ার যে খেলাম সেটা অ্যাভারেজ, নট সো মাচ যেটা আমরা শুনে এসেছিলাম। আমরা গলদা চিংড়ি অর্ডার দিয়েছিলাম, গলদা চিংড়ির সাইজ দেখে মনে হলো না এটা গলদা চিংড়ি ছিল, এইটুকুটা সাইজ, যেটার মধ্যে কাঠি ভরে আরও বড় করে রাখা আছে, ক্লিপটা দেখা যাবে, ঠিক আছে, বাট ওটা কাঠিটা ছোড়াতেই আবার এই কিসমিস হয়ে গেছে। আমার যা মনে হলো বাগদা চিংড়িগুলোকে দেওয়া হয়েছে, মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি, আর রান্নাও খুব একটা ভালো লাগলো, তবে আলু পোস্তটা আমার যথেষ্ট ভালো লাগলো এখানটা। আর পায়েস, লাস্টে যে পায়েসটা, ওটা পায়েস বলার থেকে বেটার
দুধের সাথে জল আর ভাত মিশিয়ে জাস্ট একটা মিক্সচার বানিয়ে দিয়েছি। দুধও নয় ওটা, ওটা কি মানে কি ছিল জাস্ট যাই জাস্ট জঘন্য ভাই। আমার যেগুলো খেলাম তার মধ্যে ভাতের সাথে ডাল আর তরকারিটা ভালো যাচ্ছিল। হ্যাঁ তরকারি দুটোই ভালো ছিল, ডালটাও ভালো ছিল। আলু পোস্তটা বেস্ট, মানে আলু পোস্তটা মানে নির্দ্বিধায় খাওয়া যেতে পারে, খুবই ভালো খেতে। বাকি যে তরকারিটা ছিল তার মধ্যে ছোট ছোট বড়ির পিসেস ছিল যেগুলো প্রচন্ড ক্রাঞ্চি ছিল এবং ভালো লাগছিল, যেগুলো খেতে ভালো লাগছে। একটা মিক্স ভেজ ছিল, মানে মিক্স ভেজ টাইপের। আর ভাজা দিয়েছিল দু রকমের, একটা ছিল হচ্ছে আমাদের শিম ভাজা, শিম ভাজা পোস্ত দিয়ে, পোস্ত দিয়ে শিম ভাজা পোস্ত ছিল। আর একটা ছিল আলু নিম, আলু ভাজা নিম পাতার সাথে নিম পাতা ভাজা ছিল, যেটার কোনো স্পয়লার অ্যালার্ট আমরা পাইনি, ফলে মুখে দেওয়া মাত্র জাস্ট জাস্ট মুখটা মুখটা শেষ হয়ে গেল। মানে আগামী লোকে যারা নিম পাতা খেতে ভালোবাসে পৌলমীর মতো তাদের ভালো লাগবে, আমার যেটা একদম বাজে লেগেছে। আর ডালটার মধ্যে ফ্লেভারস খুবই কম ছিল, আমার ডালটা খুব একটা ভালো লাগেনি, ঘি দিয়ে নর্মালি খেতেই ভালো লাগছিলো। চাটনিটা খুবই অ্যাভারেজ, খুব অ্যাভারেজ খেতে চাটনিটা, কিন্তু যেটা সব থেকে থার্ড ক্লাস খেতে সেটা হচ্ছে পায়েস, জাস্ট থেকে জাস্ট থার্ড ক্লাস হতে থেকে। আমি মানে দুধের মধ্যে ভাত কেন, মানে জাস্ট দুধের মধ্যে ভাত ফেলেও যদি দেওয়া হয় কিছু না দেয় তাও বেটার হয়, যাই না। এত বাজে কী করে রান্না করলো, ওদের মনে কোনো এক্সট্রা মানে সিক্রেট রেসিপি আছে, খারাপ রান্না করার, খারাপ রান্না করার সিক্রেট রেসিপি ওর থেকে। আপাতত যেই জিনিসটা চাবাচ্ছি আমরা মৌরি আর চিনি খাই, এইটা এইটা ওর থেকে বেস্ট খেলে ভাই। আমি আর জীবনে আসছি না এখানে, প্লেসটা ওভার রেটেড, জাস্ট ওভার। তো আমরা অমরকুটি থেকে বেরিয়ে গেছি, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, ক্যামেরা মুখের মধ্যে পড়ে দিয়েছে একদম, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সৃজনী। এই রাস্তাটা খুবই সুন্দর, হ্যাঁ।